আসসালামু আলাইকুম, আমি হাসিমা। সাউথ চব্বিশ পরগনা থেকে ইন্ডিয়ান ব্লগার এইচডি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো সেই আশা নিয়ে শুরু করে দিলাম আজকে। তো সকালবেলা তো আমি রুমগুলো একটু ভালো করে মুছিয়ে নিয়েছি, তো সেটাই একটু শেয়ার করছি। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি বিছানাগুলো সব রেডি করে নিয়েছি। তো এখন ভাবলাম একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সকালবেলা কিন্তু আমাদের প্রত্যেক মেয়েদেরই এই কাজটাই থেকে থাকে, রোজকারের কাজ। তো এখন একটা জিনিস শেয়ার করতে এসেছি। তো অনেক কষ্ট করে অনেক দিন ধরে একটু একটু করে টাকা গুছিয়েছিলাম কিছু, তো দেখতে পাচ্ছেন। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে এইগুলো কিন্তু আমি কালকে ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছি। তো আমরা মেয়েরা কিন্তু আমাদের এই পশ্চিমবাংলায় তো লক্ষ্মীর ভাণ্ডার থেকে 500 টাকা প্রতি মাসে 500 টাকা পেয়ে থাকি। তো আমি তুলি না টাকাগুলো সবসময়। তো আমার ব্যাংকে টাকাগুলো জমা হয়েছিল, তো এতগুলো টাকা আমি একসঙ্গে 10,000 টাকা তুলে নিয়ে এসেছি, 500 টাকা করে নোট। তো আরো কিছু আমি মানি ব্যাগে জমিয়ে রেখেছিলাম। তো এইগুলো প্রায় 10,000 থেকে 12,000 টাকার মতো এখানে রয়েছে আমার। তো সবগুলো টাকা আমি আজকে এই জন্য দেখাচ্ছি যে এটা আমি কাকে দিয়ে সাহায্য করতে পারি, তো সেটাই আজকে দেখাবো। তো টাকাগুলো সব কিন্তু আমি একসঙ্গে করে গুনে নিয়েছি। তো এখানে প্রায় অনেক টাকা রয়েছে, তো সেটা আর বললাম না টোটালটা। তো টাকাগুলো জমিয়েছি একটু একটু করে তিলে তিলে। তো সেইগুলো যদি ভালো কাজে লাগানো যায় তাহলে কিন্তু ভালো লাগে। তো এই টাকাগুলো আমি গুনে এক প্যাক করে নিয়েছি, একটা গার্ডার লাগিয়েও দিয়েছি। তো আমি কাকে দিই একটু দেখবেন, সবাই সঙ্গে থাকুন। আর এই ব্যাগের মধ্যে আমার সব সময় রেগুলারের কিছু কেনাকাটা থাকে, তো তার জন্য এখানে আমার এই ব্যাগটাতে কিছু টাকা রয়েছে। তো ওটা আর দেব না। তো এখানে অল্প কিছু টাকা, তো এই টাকাটা দেব না। এই টাকাটা আমাদের ব্যবহারের জন্য, যেহেতু আমার বাচ্চা রয়েছে সবসময় এটা ওটা লাগে সংসারে, তো ওটাই রেখে দিলাম এই পার্সে। চলুন তাহলে। তো এখন চলে এসেছি সকালের টিফিনের জন্য চা রেডি করতে। তো ওটা আমি টাকাটা দেখিয়েছিলাম সকালে বিছান ভাড়া রেডি করে নিয়ে, তারপরে টাকাটা নিয়েছি। তো এখন চলে এসেছি কিচেনে। তো কিচেনে আমি একটু চা করব, তো সকালে টিফিনের জন্য সবার। তো আজকের পরোটা টরোটা কিছুই করিনি, তো আজকের ভাবলাম চা খাবো। আর আমার হাজবেন্ড মুড়ি খাবে বলেছে, মুড়ির চাট। তো আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাই আজকে চা আর মুড়ির চাট সঙ্গে বিস্কুট দিয়ে টিফিন সেরে নেব। তো অতিরিক্ত গরম পড়েছে, তো গরমের মধ্যে কিন্তু বেশি টিফিন করতেও ভালো লাগে না। তো রান্নাঘরে এসে প্রায় কিন্তু কান্না পড়ে যায় যে এত গরম পড়েছে গরমের জন্য। তো এই তো মুড়ি চাট করে নিয়ে চলে এসেছি আর চা বানিয়ে নিয়েছি। আমি এদিকে বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি।
আর ওদিকে আমার ছেলে হাজবেন্ডদেরকে চা দিয়েছি, তো ওরাও খাচ্ছে। আর ওই যে টাকাটা আমি নিয়ে এসেছি, তো আমার হাজবেন্ডকে দেব টাকাটা আজকে। তো স্বামীর খারাপ সময় পাশে থাকাটা স্ত্রীর কর্তব্য, এতে কিন্তু সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে, তো আমার মনে হয় সেটাই। তো কয়েকদিন যাবত আমাদের ব্যবসায় একটু কিন্তু মানে আমার হাজবেন্ডের একটা আমাদের দোকান রয়েছে, তো ব্যবসায় একটু ট্রাবল যাচ্ছে, তো তাই ভাবলাম, তো একটু টাকা নিয়ে টেনশন করছিল, তো আমি ভাবলাম তো আমার ব্যাংকে কিছুটা টাকা রয়েছে, তো আমি তাহলে তোকে দিয়ে একটু সাহায্য করতে পারি। তো আমার হাজবেন্ড কিন্তু নিতে চাইছিল না, তো আমি বললাম যে পরে আমাকে তুমি শোধ করে দেবে, তো এখন নিয়ে নাও, নিয়ে কাজে লাগিয়ে নাও। তো আবার নিয়েছে কিন্তু, তো টাকাটা গুনছে, তো বলছে রেখে দাও, পরে নিয়ে নেব। তো আমি বললাম না, আমি তোমাকে দিয়েছি যখন তোমার হাতেই দিয়ে দিই, তো দিয়ে দিলাম। তো সংসারটাই তো আমাদের দুজনের, তাই ওর কষ্ট আমারও বুঝতে হবে। হাজবেন্ড ওয়াইফ দুজনকে নিয়েই কিন্তু সংসার। তো এখন চলে এসেছি রান্না করতে, তো এখানে আমি শোল মাছ আলু দিয়ে রান্না করব, তাই একদিকে আলু তরকারি করে নিচ্ছি আর এদিকে শোল মাছগুলো ভেজে নেব, ভেজে নেওয়া হচ্ছে। তো অতিরিক্ত গরমের কারণে কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতাম, আপলোড করতাম, কিন্তু এখন পারছি না, যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, তো আমার পক্ষে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তো আমার এতটুকু ভিডিওতে এসে যদি কারোর কোথাও একটু ভালো লেগে যায়, তাহলে আমার ভিডিও দেখার শুরুতে একটি লাইক করে দেবেন। আর যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমার তরকারিটাও করে নিয়েছি, আগে আমি ভাতটা রেডি করে নিয়েছিলাম। তো এখন কিন্তু মানে সকালবেলা স্কুল হচ্ছে ছেলেদের, আর দুপুরে হচ্ছে না, মর্নিং গরমের জন্য মর্নিং ক্লাস, তো ওরা সকালে স্কুলে চলে গেছে, এখনও আসেনি। তো আমি তারই আগে কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি, যে ওরা এসে কিন্তু খেতে পারবে। তো ওই কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিলাম, মানে পটল ভেজে নেব। পটল অনেকে অনেক রকম ভেজে থাকেন, এইভাবে একবার ভেজে দেখবেন, পটল খেতে কিন্তু এইভাবে ভাজাটা অসাধারণ লাগে। তো গোটা পটল যদি এইভাবে ভাজেন, দেখবেন তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমার মনে হয়। মাঝখান দিয়ে কেটে অনেকবার ভাজা খেয়েছি, তো এই রকম ভাজা যখন থেকে খেয়েছি, তারপর থেকে কিন্তু আমি আর কাঁটা বেগুন পটল ভাজা খাইনি কোনো দিন, তো এইভাবে কিন্তু আমি ভেজে থাকি। গরমের হার কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে, একটু কমা তো দূরের কথা, সেরকম বৃষ্টিও একদিনও হয়নি। তো বৃষ্টি না হওয়ার কারণে দেখা যাচ্ছে গরমের হার আরো বাড়ছে। তো এইভাবে হালকা আঁচে চেপে চেপে পটলগুলো ভেজে নিতে হবে। যদি কেউ এই পটল ভাজার ফুল রেসিপি চান, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি ফুল রেসিপি দিয়ে দেব। তো এখন দুপুরবেলা চলে এসেছি খেতে। তো শোল মাছ আলু দিয়ে গরমের সময় পাতলা পাতলা ঝোল করেছিলাম, তো সেটা দিয়ে ভাত খেয়ে নেব, আর পটল ভাজি তো সঙ্গেই রয়েছে। আর এই যে ডালটা ছিল কালকেকার, তো ডাল আর আলু ভাজি, সকালে আমি আলু ভাজ ভেজেছিলাম, তো সেই আলু ভাজি ডাল দিয়েও খেয়ে নেব।
তো এই যে ভাতটা মাখাচ্ছি, তো এটা কিন্তু আমার জন্য নয়, আমার ছেলের জন্য। আর আমার ছেলে পটল ভাজি খাবে না, তাই ওকে দিইনি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আবারও একটা লাইক করে দেবেন আমার ভিডিও দেখার শুরুতে। আর যদি এখনও ভুলে গিয়ে থাকেন, তো আবারও আমি মনে করিয়ে দিচ্ছি যে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো এখন সন্ধ্যাবেলা, তো ফুচকা কাকুওয়ালা কাকু এসছে। তো ফুচকাওয়ালা কাকুর কাছ থেকে আমরা সবাই এখানে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। তো ভাবলাম একটু আমি ক্যামেরাতে শ্যুট করে নিই। তো আমাদের বাড়ির সবাই মিলে আমরা কিন্তু ফুচকা খাই, আর সপ্তাহে একদিন করে কাকুটার বলা রয়েছে। তো আমাদের বাড়িতে এসে আমাদেরকে এইভাবে ফুচকা খাইয়ে যায়। আর এদিকে আমার ছেলে ফুচকা খাচ্ছে। তো আমরা কিন্তু এইভাবে ফুচকা অনেক মজা করে সবাই খেয়েছি। হাত দেখাবে তবে তো ভালো লাগবে, তো ফুচকা খেতে খেতে কিন্তু মাঝে মধ্যে কারেন্ট চলে গিয়েছিল একবার। তো তখন কিন্তু আবার কারেন্ট আসতে খাওয়া শুরু হয়েছে, কারেন্ট চলে গিয়েছিল তাই অন্ধকারে খেতে পারিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।